আচ্ছা, আমার বন্ধু একজনের সাথে মেসেজে কথা বলতেছে, কি কথা বলতেছে এবং কি মেসেজ পাঠাচ্ছে এটি যদি আমি সরাসরি দেখতে পারতাম এবং আমার ফোন থেকে যদি আমি এটি সরাসরি নিয়ন্ত্রণ করতে পারতাম, কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। আজকে আপনাদের সামনে আমি মাইরোবি, মাইজিপি বা এরকম কোনো অ্যাপ নিয়ে কথা বলবো না এবং কোনো থার্ড পার্টি অ্যাপ নিয়েও কোনো আলোচনা করবো না। আপনার ফোন থেকে সরাসরি কোনো অ্যাপ ব্যবহার করা ছাড়াই আপনি কীভাবে অন্য একজনের ফোনে কী মেসেজ পাঠাচ্ছে, কখন লিখে পাঠাচ্ছে, কী লিখে পাঠাচ্ছে এবং আপনি চাইলে আপনিও লিখে পাঠাতে পারবেন। তো বেশি কথা না বলি ডাইরেক্ট চলে যাই আজকের ভিডিওর বাস্তবে। লাল ফোনটা ধরেন আপনার এবং সবুজ ফোনটা আপনার বন্ধুর। আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলতেছি, আপনার বন্ধুর সবুজ ফোনটাতে কি মেসেজ আছে সরাসরি এটি আপনার ফোনে দেখবেন এবং সরাসরি এটি আপনার ফোন থেকে নিয়ন্ত্রণ করবেন। তো করার জন্য আপনার ফোনে যে কাজটি করতে হবে, লাল ফোনটাতে ক্রোমে যেতে হবে। আমি ক্রোমে সরাসরি চলে গেলাম। যাওয়ার পর এখানে মেসেজ ফর ওয়েব লিখে সার্চ করতে হবে। MESS বানানটা চলে এসছে এখানে, MESSAGE মেসেজ ফর ওয়েব। তো আপনি এটি লিখে সার্চ করার পর এরকম ওয়েবসাইট চলে আসবে। আমি আবার বলে দিই, এটি কিন্তু কোনো থার্ড পার্টি ওয়েবসাইট না, এটি একটি গুগলের ওয়েবসাইট। আপনারা দেখতে পাচ্ছেন মেসেজ গুগল কম লেখা আছে ওয়েবসাইটতে। তো এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে আপনার ফোন থেকে। তো আপনার ফোনে আমি প্রবেশ করলাম, একটু অপেক্ষা করুন, নেটওয়ার্ক কম চলে এসেছে। তো এরকম চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে যেটা, এটা কিন্তু টিকমার্ক করে দিতে হবে। বুঝতে পারছেন, এটা কিন্তু ওকে হয়ে গেল। তো এখন আপনার বন্ধুর ফোনে যে কাজটি করতে হবে, আপনার বন্ধুর ফোনের মেসেজ যে ফোল্ডারটা আছে ওখানে যেতে হবে। এই যে আমি এখানে সরাসরি চলে আসলাম, এখানে আপনাকে থ্রি ডটে যেতে হবে। অনেক ফোনের দেখা যায় যে ডান সাইডে থ্রি ডট থাকে, আবার অনেক ফোনের দেখা যায় যে বাম সাইডে থ্রি ডট থাকে। তো এই ফোনের বাম সাইডে থ্রি ডট আছে, তো আমি থ্রি ডটে সরাসরি চলে গেলাম। তো থ্রি ডটে আসার পর অনেক ফোনের দেখা যায় যে মেসেজ ফর ওয়েব লেখা থাকে। তো এই ফোনের লেখা আছে ডিভাইস পেয়ারিং, দেখতে পাচ্ছেন আপনারা এই যে ডিভাইস পেয়ারিং। হ্যাঁ, তো এখানে আমি সরাসরি চলে গেলাম। তো এখানে লেখা আছে কিউআর কোড স্ক্যানার, তো স্ক্যানারে আমি চাপ দেব। আপনার বন্ধুর ফোনের কিন্তু এটি কাজ, তো কিউআর কোড স্ক্যানার আমি চাপ দিলাম। তারপর আপনার ফোনে যে এই যে স্ক্যানারটা আছে, এটি স্ক্যানার করে নিতে হবে। তো আমি স্ক্যানারটা করে নিই। তো এটি কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখন কিন্তু কাজ শেষ হয়ে গেছে। এখন আপনার বন্ধুর ফোনের মেসেজ কিন্তু সরাসরি আপনার ফোন থেকে দেখা যাচ্ছে, এটি কিন্তু আপনার বন্ধু কোনোভাবেই জানবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে একটা 0887 নাম্বার, এটি কিন্তু এখন দেখা যাচ্ছে যে একই ফোনে মেসেজ পাঠাচ্ছে। তো এখন আপনার ফোন থেকে আমি সরাসরি দেখবো ওখানে কী কী মেসেজ আছে। তো আপনারা দেখুন, শুধু একটা হাই লেখা আছে। এই ফোনে দেখি আপনার বন্ধুর ফোনে কী লেখা আছে। আপনার বন্ধুর ফোনে কিন্তু শুধু একটা হাই লেখা আছে। তো সরাসরি এটি আপনার ফোন থেকে কিছু লিখে পাঠাবেন, সেটি কিন্তু সরাসরি আপনার বন্ধুর ফোনে আসবে। তো আপনার ফোন থেকে কিছু আমি লিখে পাঠাই, হাই লিখে পাঠালাম ওই নাম্বারে। এই ফোনে ব্যালেন্স নিতেও যাবে না। তো তারপরে কিন্তু দেখুন আপনার বন্ধুর ফোনে কিন্তু ওটা হাইটা চলে আসবে এবং আপনার বন্ধুর ফোন থেকে যদি কিছু আমি লিখে পাঠাই, সেটি কিন্তু ওই ফোনে দেখা যাবে। দেখুন সেটি কিন্তু এই ফোনে সাথে সাথে চলে আসলো, 2-1 সেকেন্ড অপেক্ষা হয় না। তো আপনার এভাবেই আপনার বন্ধুর ফোনের মেসেজ সরাসরি আপনার ফোনে দেখতে পারবেন। তো আপনারা চাইলে এভাবে আপনার বন্ধুর ফোনে কী মেসেজ আছে এটি কিন্তু সরাসরি আপনার ফোন থেকে দেখতে পারবেন এবং আপনার ফোন থেকে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার বন্ধু কোনোভাবে জানতে পারবেন। আর এটি বন্ধ করার জন্য আপনাকে কী করতে হবে এবং আপনি এটি কীভাবে বন্ধ করবেন, তো আপনার ফোনে আপনি কীভাবে বন্ধ করবেন, আপনার ফোনে এদিকে থ্রি ডট আছে এখানে আপনারা চাপ দেবেন। তারপর এখানে লেখা আছে আনপেয়ারিং, তো এখানে চাপ দিলে কিন্তু এটি বন্ধ হয়ে যাবে। এবং আপনার বন্ধুর ফোনের থেকে চাইলে কীভাবে বন্ধ করবেন, থ্রি ডটে যাবেন, যাওয়ার পর আবার ওখানে যাবেন ডিভাইস পেয়ারিংয়ে যাবেন, যাওয়ার পরে যে নিচের দিকে লেখা আছে, একটু অপেক্ষা করুন, সরি হয়নি। তো নিচের দিকে লেখা আছে যে অ্যান্ড্রয়েড লাস্ট অ্যাক্টিভ নাও, মানে এখন এটি অ্যাক্টিভ হয়েছে। তো এখানে আমি কেটে দিই, এটি কিন্তু এই যে আনফেয়ারিং হয়ে গেলো, দেখতে পাচ্ছেন এই ফোনে কিন্তু এটি আনফেয়ারিং হয়ে গেলো। দেখুন এই যে হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে আপনার বন্ধুর ফোনে কী মেসেজ সরাসরি এটি আপনার ফোন থেকে দেখতে পারবেন। আশা করি অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি ভিডিওটা ভালোভাবে বুঝতে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর ভিডিওটার কোনো অংশ যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় তাও কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।